শ্রীলঙ্কার কাছে হেরে এবারও চিটকে পড়া শঙ্কায় ছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া দাপুটে জয়ে টাইগাররা এক জয় নিয়েই নিশ্চিত করেছে সুপার ফোর, যেখানে শ্রীলঙ্কা কোনো ম্যাচ না হারলেও বাদ পড়ার ঝুঁকি ছিল। বাংলাদেশের এক জয়েই যেন বদলে গেছে পুরো দৃশ্যপট। টাইগারদের এখন অনেকেই দেখছেন এশিয়া কাপ জয়ের দাবিদার হিসেবে। সাধারণ সমর্থকদের পাশাপাশি পাকিস্তানের সাবেক ক্রিকেটার মহসিন খানও মনে করেন এশিয়া কাপ জিততে পারে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সুপার ফোরে টাইগারদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাচও লাহোরে। এই ভেন্যুর পিচ সাধারণত ব্যাটিং বান্ধব হয়, সে অনুযায়ী শান্ত মিরাজরা উইকেট থেকে যথার্থ ফায়দা আদায় করতে পেরেছেন মনে করেন মহসিন। তিনি বলেন, দেখুন গাদ্দাফি স্টেডিয়াম পারফেক্ট ব্যাটিং পিচ তা হয়তো সবারই জানা, তবে সেই পিচের ফায়দা কীভাবে নিতে হয় তা করে দেখিয়েছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত চমৎকার দুটি সেঞ্চুরি করেছেন। কি দুর্দান্ত খেলেছেন তারা! শেষ দিকে সাকিবও দারুণ একটা ক্যামিও খেলেছেন। এমন পিচের ফায়দা কেমন করে নিতে হয়, তাই করে দেখালেন বাংলাদেশের ব্যাটাররা। শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ কীভাবে একপেশেভাবে হেরে গেল মহসিন তা ভেবেই পাচ্ছেন না। তার ধারণা, বাংলাদেশ লঙ্কানদের হালকাভাবে নেওয়ার ফল ভোগ করেছে। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের ভাষায়, আমার মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আশ্চর্যজনকভাবে হেরেছিল বাংলাদেশ। তারা হয়তো আশাও করেনি লঙ্কানদের বিপক্ষে তারা হারবে। আমার মনে হয় লঙ্কানদের বিপক্ষে হারার পর ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। হয়তো তারা ম্যাচের পর ভেবেছিল, শ্রীলঙ্কাকে হালকা করে দেখেছিলাম, কিন্তু ওরা তো ভালোভাবে খেলল। পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ, তৃতীয় দল হিসেবে এশিয়া কাপের শেষ চারে উঠে ভারত। মহসিন মনে করেন এই তিন দল থেকেই একটি দল জিতবে এবারের এশিয়া কাপের শিরোপা। তিনি বলেন, আমি টুর্নামেন্টে তিনটা দলকেই ফেভারিট মানি, পাকিস্তান, ভারত আর বাংলাদেশ। এই তিন দলের যে কোনো এক দল চ্যাম্পিয়ন হবে বলে মনে করি। বাংলাদেশকে ছোট করে দেখা মানেই ভুল। বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিটটা দেখুন কি দারুণ, এমনকি ফিল্ডেও বাংলাদেশের শতভাগ নিবেদন দেখা গেছে। দেখুন আফগানিস্তান ভয়ানক দল, তবু বাংলাদেশ তাদের পাত্তাই দেয়নি।